পিছনে যেটা আছে এটা সাগর, আর এটা হচ্ছে চর, পুরোটাই চর। দেখো জোয়ার নাই তো এখানে, এখন পানিও নাই। এখন আছি মুড়ি প্রজেক্ট, আমার পিছনে আছে কি মুড়ি প্রজেক্ট? মুসাফর মুসাফর না সরি, জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ এমডি মাস বা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইজ আজকের ভিডিওতে আমি আছি মুসাপুর, সোনাগাজীর যেটা পরে মুসাপুর অবস্থিত। তো আজকে আমরা যাচ্ছি মুসাপুরের আনুষঙ্গিক বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আর মুসাপুরটা একটু ঘুরে দেখব। তা আমরা মুসাপুরের আগেই আছি এখন, আর এটা হচ্ছে সেই সাগর, এটা আসলে নদীটা, নদী, বড় নদী, আর পিছনে আছে এটা, আর এটা সরাসরি সাগরের সাথে গিয়ে যুক্ত হয়েছে। তো আমরা সেই সাগর পাড়ে যাব, আর এখানে একটু দাঁড়াইছি ব্রিজের সামনে। এখন আমার সাথে আছে রায়হান। রায়হান হ্যালো গাইস, এভরিওয়ান কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। এখন আজকে শুক্রবার, ফ্রাইডে, তাই আমরা লং একটা ড্রাইভ দিলাম থেকে সহ। এখন আমরা আসছি একটা ব্রিজের উপর, এটা অবশ্য অত্যন্ত নান্দনিক এবং কি আধুনিক, এটা নতুন করা হয়েছে। আপনারা যারা এখানে আসেন না, এখানে অবশ্যই আসবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় বেল আইকন ক্লিক, আর এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আর এখন আমরা আসি, পরত তো কথা বলছি, কথা বলা শেষ করো। আপনারা নদীটা দেখেন, বিশাল নদী না সাগরই নদী, জায়গার নাম কি এটা তো জানো। এখন আমরা চলে যাবো মুসাপুরের উদ্দেশ্যে, চলো চলো মুসাপুর যাওয়া যাক। পিছনে ফটোশুট চলতেছে, দারুণ একটা জায়গা, চলো আসো। চলে এসেছি দ্বিতীয় গন্তব্যে, আমাদের রাইডার ফরহাদ। তো গাইজ রাইট নাও আমরা চলে এসেছি মুজাপুর যে বাঁধের উপর। এই বাঁধটা এখানে এখানে নির্মাণ করা হয়েছিল আরও আগে। তো আমরা এখন বাঁধের উপর আসছি, এখানে অনেক পর্যটক আছে, আসলে আর পর্যটক এই সাইডে আছে, আবার নদীর ওপাশেও কিন্তু পর্যটক অনেক পর্যটক ওই পাশে আছে, এখানে যা আছে থেকে দুইগুণ বেশি ওই পাশে আছে। তো আমরা এটার পরে আমরা ওই দিকে যাবো। চলে এসেছি
আছি মুসাপুর, মুসাপুর ব্লকে এখানে বাঁধের উপরে আছি। রায়হান অর্থাৎ ওরাও আছে এখানে ভিডিও করতেছে বাপ্পারা দাদা। আমরা গাড়ি একটু সামনের দিকে যাই হাঁটি। সাথে আছে আমার বন্ধু ফরহাদ। ফরহাদ তুমি যেখানে আসলা তোমার অনুভূতি কিরকম বলো? অনুভূতি গাইস, আমি ছোট ভাই দুইটাকে নিয়ে আসছি। আপনি আমার ছোট ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, ওর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার দিবেন, সাথে আমার ভিডিওগুলো দেখেন। এমডি হান্নান ঘুরে আসেন আইডি থেকে চ্যানেল এমডি হান্নান, সবাই ঘুরে আসবেন আলহামদুলিল্লাহ। আর এদিকে আছে আমাদের পাপ্পারাজ। পাপ্পারাজ পাপ্পারাজ ফোনে ব্যস্ত। চলো আমরা সামনের দিক থেকে ওই দিক থেকে ঘুরে আসি গাইজ। দিকটা আর দেখার মতো তেমন একটা কিছুই নাই, পিছনে আছে একটা নদী আর এদিকে হচ্ছে সাগর। সাগর যেহেতু এখন জোয়ার নাই, যার কারণে এখন ভাটা চলতেছে, যার কারণে পানি নেই এখানে গাইজ। ওই যে এখান থেকে দেখা যাইতেছে গাইজ চিটাংয়ের পাহাড়। আচ্ছা আর কিছু দেখার নাই, আমরা সামনের দিকে যাই গাড়ি। চলো। আচ্ছা কচু আনলাম আর এই সমস্যা না, বর্ষণের তো কচু। এটা হচ্ছে ঝাউ বাগান, আর এটা হচ্ছে বিশাল একটা ঝাউ বাগান। আর ঝাউ বাগানে যেমন ক্রিকেটের পরবর্তী জায়গা এখন সমুদ্র, এটা বঙ্গোপসাগর না? হ্যাঁ, আমরা এখন বঙ্গোপসাগরের মাঝে আটলান্টিক সামনে সামনে আমরা আটলান্টিক মহাসাগরের দিকে যাচ্ছি। আমাদের পাইলট খুব ধীরে ধীরে গাইড চালাচ্ছে। গাড়ি ছাড়ছো, আমি চলে আসছি এখান থেকে গাড়ি। যদি ভিউটা তোমরা দেখো, জাস্ট লুক এট দিস ভিউ, ওয়াহ মাশাল্লাহ, সে মাশাল্লাহ, হে সে মাশাল্লাহ, দারুণ একটা ভিউ গাইজ। এখানে তো ওই পাশে নদী দেখা যাচ্ছে, কিন্তু সমুদ্র হচ্ছে ওইদিকে, কিছুই দেখা যাচ্ছে না, যতটুকু চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র। এই কিন্তু সমুদ্র বাপ্পারা, এই সমুদ্র না, সমুদ্র হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন গভীর সমুদ্র, বিশাল নদী আপার। গাইজ আমরা এখন আছি মরি প্রজেক্ট, আমার পিছনে আছে কি মরি প্রজেক্ট, মুসাপুর, মুসাপুর সরি, আমার পিছনে আছে এখন মুসাপুর। যে সমুদ্র না কি করে নদী খাল বিল যেটা আছে ওইটাই আছে। আর এদিকে গাইজ ভিউটা একটু দেখো, এখন সূর্য ডুবার সময় তার অস্থির একটা ভিউ। আসলে কক্সবাজারে কিন্তু এই ভিউটা তোমরা পাইবে না, পাইবা তো গাইজ। আমরা এখন এই স্বল্প মূল্যে মানে বাড়ির আশেপাশে কক্সবাজারের ফিল্ডটা কিন্তু নিয়ে নিতেছি এখান থেকে। তোমরা চাইলে এখানে আসতে পারো কক্সবাজারের ফিল্ড নেওয়ার জন্য, এত টাকা খরচ করার দরকার নাই। তো আর কি, তোমরা যারা যারা এখনো আসো না অবশ্যই ফেনী আশেপাশে যারা আসো এখানে অবশ্যই আসবা।
দেখার মতো একটা প্লেস, কিন্তু এখানে পর্যটকের কিন্তু এখনো কোনো অভাব নাই। আশেপাশে অনেক পর্যটক তোমরা দেখতে পাবা, পর্যটক সেই পর্যটক। তো আর কি বলবো গাইস, আচ্ছা আমরা তোমাদেরকে ভিউটা দেখাই একবার। আমার একটা জানলো না তো কেউ, এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ, নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা চলে এসেছি সিবিসে, মুসাপুর সিবিসে। এখানে অনেক পর্যটকরাও আসছে, আমরাও আসছি, হতবাগার আমাদের দেখার সুযোগ হয়েছে। এ মিল্লাত মাসুম পরা তোরা কই, দেখ মোরা চলে আসছি, দেখছো তোরা বলছিস না আমরা এতে পারবো না, দেখ আমরা চলে আসছি, ঠিক আছে। কিছুক্ষণ পরে দেখবা যে আমরা এটাই উড়ে দূরে দিয়ে দিচ্ছি তোমাদের দেখার জন্য, তখন তোমাদের জ্বলবো জ্বলবো, বুঝছো। ওকে দেখা হবে না ভিডিওতে। তো গাইস, আজকের মতো ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে মেক শিওর কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগছে, আর কে কে এ পর্যন্ত এখানে আসছেন, আর যারা আসতেছেন তারাও জানান, আর লোকেশান যারা এক্সিট জানেন না তারা কমেন্ট করেন যে লোকেশানটা কোথায়। আমি বিস্তারিত লোকেশান নিয়ে আর একটা ভিডিও দরকার হলে দিব না, আপনাদেরকে লোকেশান ট্যাগ করে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।